ভোটের ফল বেরোনোর পরও ফের ভোট। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে হলো রাজ্য নির্বাচন কমিশনকে? ব্যালটে ভোট তো নয়, এ যেন ব্যালট বিলাস। আর এ নিয়েই এবার কড়া মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার হুগলির জাঙ্গিপাড়ার ব্যালট মামলায় তিনি বলেন, পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত দৌড়াদৌড়ি, মারামারি, ভাঙচুর। বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করলেন, ব্যালট পেপার যদি রাস্তায় পড়ে থাকে তাহলে নির্বাচনের স্বচ্ছতা কোথায় থাকলো? পঞ্চায়েতের এই ভোটে এত মারামারির একটা বড় কারণ হচ্ছে তৃণমূলের টিকিট এবং তৃণমূলের সদস্য, এইটা মানে হচ্ছে লুটের লাইসেন্স পাওয়া। বুধবার সিপিএম এর তরফে দায়ের করা একটি মামলায় দাবি করা হয়, তাদের পক্ষে ভোট পড়া প্রিসাইডিং অফিসারের সই সহ কয়েকশো ব্যালট পেপার পাওয়া গেছে হুগলির জাঙ্গিপাড়ার ডিএন হাই স্কুল সংলগ্ন রাস্তার ধার থেকে মঙ্গলবার, যেখানে গণনা চলছিল। পাশাপাশি কিছু ফাঁকা ব্যালট পেপার উদ্ধার হয়। গণনার দিন অশান্তির আবহে ছবি তুলতে গেলে প্রথমে নিষেধ করেন ভিতরে গণনার সঙ্গে যুক্ত থাকা কর্মীরা। সেই সময় গণনা কেন্দ্রে পৌঁছন রিটার্নিং অফিসার জাঙ্গিপাড়ার বিডিও শীতাংশু শেখর শীত। কেন্দ্রীয় বাহিনীর জবানদের দিয়ে সাংবাদিকদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু স্যার, তোলার আমাদের নিয়ম আছে। আই নো এভরিথিং ওয়েল, আই এম দ্য রিটার্নিং অফিসার, নট অ্যালাউ মিডিয়া ইনসাইড অফ দ্য কাউন্টিং হল। না, যেখানে গণ্ডগোল হচ্ছে সেই অবধি আমরা যেতে পারি। সেই জাঙ্গিপাড়ার বিডিও শীতাংশু শেখর সিটি এদিন আদালতের নির্দেশে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ নিয়ে হাজিরা দেন। এদিন গণনা কেন্দ্রের বাইরে থেকে উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলি রিটার্নিং অফিসারকে দেখানোর নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এরপর তিনি প্রশ্ন করেন, প্রিসাইডিং অফিসারের ইস্যু করা ব্যালট বাইরে এলো কি করে? এগুলো যে অপব্যবহার করা হয়নি বা হবে না সেটা নিশ্চিত করবেন কি করে? উত্তরে রিটার্নিং অফিসার জানান ব্যালটগুলি আসল। তিনি বলেন, একবার ইস্যু করা হয়ে গেলে ব্যালটের দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, তার মানে আপনার কোনো দায়িত্ব কি থাকে না? রিটার্নিং অফিসার জানান, তার দায়িত্বে 210টি পোলিং পার্টি ছিল, কোথাও অশান্তি হলে তার কাজ জেলাশাসককে জানানো। তখন কোনো অশান্তির খবর এসেছিল কিনা জানতে চান বিচারপতি। উত্তরে না বলেন রিটার্নিং অফিসার। এরপরই প্রিসাইডিং অফিসারের নাম ঠিকানা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আনইউজড ব্যালট পেপার সাধারণভাবে যা সংশ্লিষ্ট আধিকারিকের কাছে থাকার কথা, সেই আনইউজড ব্যালট পেপার বাইরে পাওয়া যাচ্ছে। খুব পরিষ্কারভাবে আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সেই আনইউজড ব্যালট কীভাবে বাইরে আসলো সেই নিয়ে আগামী 20 জুলাইয়ের মধ্যে এভিডেভিট দাখিল করতে বলেছেন সংশ্লিষ্ট আধিকারিককে। এরপর রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে বলেন, নিয়ম অনুসারে ভোটার আসার পর প্রিসাইডিং অফিসার ব্যালটে সই করে ভোটারকে দেন। কিন্তু অনেক সময় কাজের সুবিধার জন্য প্রিসাইডিং অফিসাররা আগে থেকে ব্যালটে সই করে রাখেন। ধরা যাক 1000 ব্যালটে আগে থেকে সই করা ছিল, তার মধ্যে 600টি ব্যবহার হয়েছে আর বাকি 400টি ব্যালট ব্যবহার করা হয়নি। নিয়ম অনুযায়ী এই 400টি ব্যালট নির্দিষ্ট খামে ঢুকে পঞ্চায়েত রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হয়। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে দাবি করা হয়, যে ব্যালট উদ্ধার হয়েছে সেগুলি ব্যবহার করা হয়নি। এই ব্যালটের কারণে কি ভোটের ফলে কোনো প্রভাব পড়বে? এটা কি কোনো ফৌজদারি অপরাধ? আদালত কেন এতে হস্তক্ষেপ করবে? পাল্টা বিচারপতি প্রশ্ন তোলেন। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছিল। কমিশনার কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? যদি না নেন তাহলে অভিযোগকারীরা কোথায় যাবেন? এরপরই বিচারপতি বলেন, আমি জানি প্রার্থীরা জানে যে তারা জিতলে 5 বছরের জন্য কাজ পাবেন, অর্থ উপার্জন করতে পারবেন, তাই এই অর্থের জন্যই দৌড়াদৌড়ি। এই মামলায় 20 জুলাইয়ের মধ্যে গণনা কেন্দ্রের বাইরে ব্যালট উদ্ধার নিয়ে হলফনামা দিয়ে রিটার্নিং অফিসারকে তার অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত। পুরো ব্যবস্থাটাই হচ্ছে একটা জালিয়াতি। একটা লোক দেখানোর 600 বুথের রিপোল, আর নতুন করে ফেস সেভিং এর জন্য আরো কিছু জায়গায় নতুন করে নির্বাচন, এতে মানুষ ভুলবে না। এতদিন আমরাই কথা বলতাম, আজ বিচারক বিচারপতি তারাও আমাদেরই কথার প্রতিধ্বনি করতেন। স্বাভাবিকভাবে আমাদের যে অভিযোগ, সে অভিযোগের আরো মান্যতা বাড়ল এবং এটা ধ্রুব সত্য বলতে যা বোঝায় এটা তাই। সম্প্রতি 2-1 জন বিচারপতি তাদের মুখ থেকে তাদের ব্যক্তিগত রাজনৈতিক, তাদের অতীতটা, তাদের সুপ্ত বাসনা, তাদের সুপ্ত রাজনৈতিক সত্তার একটু বাহ্যিক প্রতিফলন ঘটছে। তো সেগুলো যদি একটু সংযত থাকে তাহলে মনে হয় হাইকোর্টের বা আদালতের নিরপেক্ষ ভূমিকার বিশ্বাসযোগ্যতাটা রক্ষার সুবিধা হয়। আপাতত গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
25 জুলাই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, মোহন ঠাকুর চক্রবর্তী ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।